আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে বাণিজ্য মেলার শেষের দিনের কি বেহাল অবস্থা তার সব কিছুই এ টু জেড শেয়ার করব, এবং প্রচণ্ড যে আমি কি খারাপ অবস্থায় কি পরিস্থিতিতে পড়তে হয়েছে এভরিথিং সব কিছু শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা খুবই মজার হতে চলেছে, তো সবাই প্লিজ ব্লগটা দেখবেন। তো বাসা থেকে 3:15 দিকে এখন রওনা দিব বাণিজ্য মেলার জন্য। নিজের ব্যাগটা নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি ও নিজে এটা ক্যারি করতে যাচ্ছে, ও নিজে দিতে পারবে না যেহেতু একটু সময় নিয়ে যাচ্ছে। ওর টুকিটাকি যা লাগে আমি একটা ব্যাগে আলাদা করে রেখে নিয়েছি। তো এখানে আমরা গাড়িতে উঠে গেলাম, 5 মিনিট অপেক্ষা করছিলাম গাড়ির জন্য বাসার নিচে, তো এখন গাড়ি এসেছে আর আমরা রওনা দিয়ে দিলাম। আমরা ডেমরা থেকে যাব বাণিজ্য মেলায়, তো আমরা বসুন্ধরার ওই রোডটা দিয়ে যাব। তো খুব ভালোই ছিল, স্মুথলি যাচ্ছিলাম, এ পর্যন্ত সব ঠিক ছিল। বাট যখন আমরা প্রগতিসরণী রোডে আসি, সে কি জ্যাম, জ্যামের মধ্যে প্রায় 1 ঘন্টা পার হয়ে যায় এরকম অবস্থা। জ্যামের কারণে মনে হচ্ছে না বাণিজ্য মেলায় লাস্ট পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো, এতটাই খারাপ অবস্থা ছিল যে মনে হচ্ছিল এখান থেকে আমরা বাণিজ্য মেলার যাওয়ার ক্যান্সেল করে দিই। এই যে দেখছেন, এই প্রচণ্ড জ্যামে আমরা আটকে পড়েছি, সবার প্রচুর ক্ষুধে লেগে গেছে। এখন এখান থেকে নেমে আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবো সেরকমটাও পারছি না। তো এদিকে সময় 4:20, গাড়ির মধ্যে আমরা জ্যামের মধ্যে বসে আছি প্রগতিসরণী রোডে। ঠিক এই সময় আমি যে সাইডে বসেছি তার অপোজিট সাইডে আমরা একটা বিরিয়ানি হাউস দেখতে পেলাম। ও যে দূরে, আমি ক্যামেরা ফোকাস করে এখন দেখাবো, ফেমাস বিরিয়ানি হাউস নামে এক ছোট্ট একটা বিরিয়ানির দোকান। তো আমরা ভাবলাম কি যে ওখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আনি, গাড়ির মধ্যেই খেয়ে ফেলি, কারণ এই জ্যাম কখন আমরা ঠিক বের হতে পারবো ঠিক জানি না, সবার প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তো কোনো রকম ম্যানেজ করে সেখান থেকে কিছু তেহারি আমরা অর্ডার করি, অ্যান্ড রোডের ওই পার থেকে এটা ম্যানেজ করতে খুব কষ্ট হয়েছে। তারপর কিছু করার নেই যেহেতু প্রচণ্ড জ্যাম ছিল। তো খাওয়া দাওয়ার পর এখন আমরা আবার রওনা দিলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। তো এই যে যমুনা ফিউচার পার্ক অলরেডি পার করে ফেলেছি, এখানে মা বাবা মেয়ে মিলে একটু মজা করে নিচ্ছে। আসলে দুজনেই খুব বিরক্ত এতক্ষণ জ্যামের মধ্যে বসে থেকে। এখান থেকে আমরা ফার্স্টে আমাদের বাসায় যাব, আমাদের বাসায় বসুন্ধরা থেকে আমার ছোট ভাইকে পিক করে দেন, আমরা বাণিজ্য মেলায় যাব। তো ফার্স্টে আমরা বসুন্ধরাতে চলে যাচ্ছি ডাইরেক্টলি, সেখানে গিয়ে দেন আমার ছোট ভাইকে পিক করতে হবে। তো এখানে ভয়েস দিতে আমার খুব প্রবলেম হচ্ছে যেহেতু আমি একবার ঠান্ডা খারাপ অবস্থা, তারপরও ভিডিও যেহেতু শুট করে গেছি ভয়েসটা গিয়ে আপলোড দিব, দুঃখিত আমার ভয়েসটার জন্য। তো এখন আমরা যাচ্ছি বসুন্ধরার দিকে। আমার এই রোডটা পার্সোনালি খুব ভালো লাগে, 300 মিটার এই রোডটা দিয়ে, অ্যাকচুয়ালি অনেক স্ট্রিট দিয়ে আছে এই রোডটাতে। তো সেগুলো ভাবতে ভাবতে গাড়িতে গান শুনতে শুনতে আমরা যাচ্ছি আমাদের বাসার দিকে। তো এই যে আমাদের বাসায় চলে আসলাম, তো বাবা মেয়ে ফার্স্টে ঢুকে যাচ্ছে, তো নিচ থেকে আমার ছোট ভাই আমাদের নিয়ে যাচ্ছে। এই তো আমরা বাসায় চলে গেলাম, তারপর ওখান থেকে আমার ছোট ভাইকে নিয়ে আমরা আবার বাণিজ্য মেলার জন্য রওনা দিলাম। তো এখানে আমরা বাসায় সময় কাটাই যার কারণে সন্ধ্যা হয়ে গেছে। এখন অনেক ঘুরে তারপর যেতে হয়, যেটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। তো এখন আমরা প্রায় বাণিজ্য মেলার কাছাকাছি টানেল দিয়ে পার হচ্ছি। তো যখন আমরা এই রোড দিয়ে যাচ্ছি, জাস্ট সময় দেখছি কতক্ষণ আর আছে বাণিজ্য মেলায় টাইম। তো ফাইনালি আমরা বাণিজ্য মেলায় পৌঁছে গেলাম, এখানে আমার হাজবেন্ড টিকিট কাটছে আমাদের জন্য, এদিকে আমার ছোটো ভাই অপেক্ষা করছে কখন সে মেলা এন্টার করবে।
তো বিকাশে পেমেন্ট করলে এখানে ডিসকাউন্ট পাওয়া যায়, তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি মেলায়। অ্যাকচুয়ালি তখন মাইকে অলরেডি বলতেছে যে মেলা জাস্ট ক্লোজ হয়ে যাবে, আমরা জাস্ট হাসাহাসি করছি আর বলছি যে আমরা তো মেলাটা মানে যাচ্ছি, জাস্ট সব বন্ধ হবে এরকম একটা সময়, হয়তো সেভাবে আর সেলিব্রেট করে আনন্দ করে ঘুরতে পারবো না। তো আসলেই ঠিক সেই অবস্থা, বাট ভেবেছিলাম যেহেতু আমরা লাস্টের দিন গিয়েছি অনেক অফার পাবো, বাট কোনো অফার ছিল না। এদিকে দুলাভাই শালা হাতে হাত রেখে হেঁটে চলে যাচ্ছে, পিছন থেকে আমি শুট করছি। মেলার মধ্যে কোনো অফার তো ছিল না, বলতে আমার কাছে মনে হয়েছে যে লাস্টের দিনে দাম আরও বাড়া গেছে। দাম জিজ্ঞেস করছি, আমার মানে যে দাম তার থেকে অনেক বেশি। তো এখানে আমার মেয়ে কটন ক্যান্ডি নিবে, তো বাবাকে নিয়ে চলে গেছে কটন ক্যান্ডি রেখে দেয়। কটন ক্যান্ডি আমাদের সাথে আরো কয়েকজন ছিল, কয়েকজন ছিলাম একসাথে। তো আমরা ভিতরে তিনজনের ভিতরে এখন দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ছিল, যেহেতু এটা লাস্ট দিন ছিল, শেষ মুহূর্তে অনেক মানুষ ছিল বাণিজ্য মেলায়। অনেকে অনেক কিছু কেনাকাটা করেছে, বোঝা যাচ্ছে সবার হাতে বিভিন্ন ব্যাগ ট্যাগ ছিল। আমরা একেবারে লাস্ট সময়তে গিয়েছি যখন অলরেডি অনেকগুলো দোকান ক্লোজড হয়ে গেছে, বাট দুঃখের বিষয় আর তো সময় নাই, অন্যদিন যাওয়ারও পসিবিলিটি নাই, তো আজকেই যেতে হলো। তো আমরা প্যাভিলিয়ন থেকে অপর সাইডে বের হয়ে আসলাম। এখানে পাপোসের দোকানে আমার কিছু পাপোস পছন্দ হয়, আমি ঘরের জন্য কিনে নিই, আমি অন্য একটা ব্লগে দেখাবো বাণিজ্যমেলা থেকে আমি কী কী কিনি। পুরো মেলার মধ্যে মনে হচ্ছে পাপোসগুলো একটু রিজনেবল ছিল, 200 টাকা করে পার পিস সেল করছিল। আর এখানে দুটো পাপোস নিই। এখানে সবজি কাটার যে স্টলটা আছে এখানেও অলরেডি ক্লোজড হয়ে গেছে, বলতেছি যে ওনাদের ক্লোজড টাইম, বাট তারপরও মিঠু ভাই ছিল, উনি বললেন যে আমার স্যারকে দেখান, তো এখন উনি আমাদেরকে দেখাচ্ছে। আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড দিয়েছি, আমি তো মনে হচ্ছে ভিডিওটা বেশি লেন্থি হয়ে যাবে, তো এখানে আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে দেখায় ওভাবে প্রত্যেকটা অপশন আমাদের দেখাচ্ছে। ওদিকে আমার মেয়ের এগুলোর প্রতি কোনো টেনশন নেই, উনি করছে কি গাজর কুচি করে রাখা ওগুলা দেখছে, হাত দিয়ে নেড়েচেড়ে দুষ্টুমি করছে। তো এখানে একের পর এক সব অপশান দেখা যাচ্ছে, তো খুব সুন্দর করে দেখালো, আমার কাছেও খুব ইন্টারেস্টিং লাগলো। তা আমার হাজব্যান্ড ডিসাইড করলো নিয়ে যাই কাজে আসবে। তো আমি অ্যাকচুয়ালি একটা সেট পুরোটাই নেই, এখন পর্যন্ত ইউজ করিনি, আমি ভেবেছি এটা রিভিউ দিব। অ্যাকচুয়ালি কি বাণিজ্য মেলার এই কাটারগুলো কাজ হয় নাকি বাসানোর পর জাস্ট এমনি রাখতে হবে, সেটা দেখা যাবে, সেটার জন্য আমি একটা ভিডিও দিব সামনে। এই যে এখানে তিনি তো খুব সুন্দর করে কেটে ফেলছে কুচি 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 করে। তবে যদি এটা এভাবে কাজ হয় তাহলে অনেক একটা হেল্পফুল প্রোডাক্ট হবে এটা। এখানে প্রায় 9-10টার মতো আইটেম ছিল একসাথে, তো এটার দাম ছিল 1000 টাকা, বাট আমরা দামাদামি করে এটা 700-750-র মধ্যে নিতে পেরেছিলাম, তো এটাও কমের মধ্যেই নিতে পেরেছি। ফার্স্টের দিকে একটু বলছিল যে না হবে না এমনিতেই, এখন আমরা ক্লোজ করে দিলাম, তারপর আবার আমাদেরকে ডাক দিয়েছে, আমরা নিয়ে নিছি এটা। তো এখন সে সবগুলো মানে প্রত্যেকটা যে 10-9টা ছিল ওটার মধ্যে প্যাকেজ একটা প্যাকেজ, তো প্রত্যেকটা জিনিস এক একটা আইটেমগুলো দেখাচ্ছে। এখান থেকে এই যে একটা টমেটো নিয়ে এসে একেবারে ফুলের মতো করে দেখাচ্ছে, আমাদেরকে বলতেছে দেখেন একবারে ফুল ফুটে যাবে আপনারা যখন করবেন। এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য দেখাচ্ছে একটা আছে, তো আলু শেষ হয়ে গেছে, উনি গাজর দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই দেখাচ্ছে।
এটা আমার কাছে খুব কাজের লেগেছে। যদি এটা আমি বাসায় এখন ফ্রাই করি নেয়, যদি ফ্রেশ করে এটা খুব ইজিলি এভাবে কাটা যায় তাহলে আমার জন্য খুবই ভালো হবে। চলে যাচ্ছে অন্যদিকে, এখানে হাতিলের কিছু প্রোডাক্ট শো করে রেখেছে। খাটের উপর মানুষরা বসে আছে, হয়তো আমার মনে হয় যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছে তারাই গিয়ে বসে আছে কাস্টমাররা। সুন্দর ব্যবস্থা হয়ে গেল অ্যাকচুয়ালি বসার খাঁচার উপরে। তো এখানে কয়েকটা দোকানে দেখলাম ফার্নিচারের, বেশ সুন্দর সুন্দর ফার্নিচার ছিল ফার্নিচারগুলো, বাট মনে হয় না এগুলো এত আমার কাছে মনে হয় না সেল হয়েছে। এখান থেকে আমার মেয়ের একটা ঘড়ি পছন্দ হয়ে গেছে হ্যাপি স্টোর থেকে, তো ওই ঘড়িটা নিবে মামুনির জন্য। তো এই যে ও আমুকে পড়ায় দিচ্ছে, ও খুব হ্যাপি ঘড়িটা নিয়ে। তো এই দোকান থেকে আমরা আরও অনেক কিছু নিই। এখানে নিচে একটা ঘড়ি ছিল, উপরে একটা ব্রেসলেট আমরা দামাদামি করছি। তো ঘড়ি আর ব্রেসলেট দুটো নিয়েছি আমার দুই আরেক আম্মুর জন্য। এখানেও আমরা দামাদামি করার চেষ্টা করি, বাট ওই ভাইয়াটা কিছুতেই দাম কমাবে না। তো আমরা অলরেডি দেখে এখান থেকে চলেই যাই, দেন আবার চলে আসি, বলি যে না ভালো লেগেছে নিয়ে যাই, বাট কোনো ডিসকাউন্ট পাইনি এই দোকান থেকে। তো ফাইনালি আমরা নিয়ে নিই। তা এখন ঘড়িটা বলছে একটা প্যাকেট করে সুন্দর করে দিতে, যেহেতু একটা গিফট আইটেম নিচ্ছি, বাট ওনারা বলতেছে যে না এটাই নিতি, এই ঘড়ির কোনো বক্স হয় না হ্যান ত্যান কত কিছু। তারপর আমরা ওই দোকান থেকে ওগুলো নিয়ে চলে আসি এইদিকে। তো এখান থেকে আমরা একটা মোটর সাইকেল দেখলাম, দামাদামি করলাম। তারপর হাসিলের শোরুমে এসে আমার হাসব্যান্ড বসে পড়েছে চেয়ারে। তারপর আরও কিছু স্টল ঘুরি, এখানে বার্মিস আচারের ফুডের দোকান ছিল, এগুলো আমরা দেখি, টুকটাক কেনাকাটা করি। তার দেন আমরা বাহিরের দিকে চলে আসি। তো এখানে একটা ছোটো ছেলে কিছু বেলুন বিক্রি করছে, তো আমার মেয়ে একটা কিনে নিল। এখন বাবার হাত ধরে হাঁটছে, বাহিরের যে স্টলগুলো ছিল এখন ওইগুলো ঘুরে ঘুরে দেখবো। প্রথমে তো আমরা একেবারে ভেতরে ঢুকে গিয়েছি, এখন বাহিরে যে স্টলগুলো আছে সেগুলো দেখবো। এখানে অনেকগুলো স্টল এবার বাহিরে ছিল, আমি আগের বার এসেছিলাম বাট তখন এতটা বাহিরে ছিল না। এখন আমি একটা আচারের দোকানে কিছু আচার দিচ্ছি, সামনে একটা চুড়ির দোকান ছিল, আমি চুড়ির দোকানের সামনে দিয়ে কিছু চুড়ি দেখি, বাট আমার কাছে তেমন আহামরি ভালো লাগে নাই, দামাদামি করলাম না, জাস্ট চলে আসছি। এখন আমরা বাইরে চলে আসছি। এখানে প্রচণ্ড পরিমাণে একেবারে ভিড় ছিল, তো এখানে আমরা ভুট্টা নিচ্ছি, ভেলপুরি খেলাম তো বাইরে থেকে আমরা এগুলো খেয়ে দিয়ে এখন গাড়িতে উঠে পড়লাম, বাসায় ব্যাক করব। তো সবাই খুবই ক্লান্ত, আমরা ফার্স্টে আমাদের বাসায় যাব, সেখান থেকে ডিনার করব, অ্যান্ড দেন আবার আমরা আমাদের শ্বশুর বাসায় কাম ব্যাক করব। তো অ্যাকচুয়ালি আসতে আসতে বাসায় অনেক লেট হয়ে গেছে, সবাই খুবই টায়ার্ড। রাতে আমরা গাড়িতে যখন আসতেছি তখন রোডে কোনো জ্যাম ছিল না, তাই খুব অল্প সময়তে রোডটা পার হয়ে গিয়েছে। কিন্তু এই সেম রুটটাই যখন আমরা বাল্যবেলার জন্য এসেছি যাওয়ার জন্য, তখন তো একেবারে জ্যামে খারাপ অবস্থা। তো এই জ্যাম আমার হাজব্যান্ড গাড়িতে গান ছেড়ে গুনগুন করে গান গাচ্ছে, খুব ভালো লেগেছিলো। ফাইনালি আমরা বাল্যবেলা ঘুরতে পেরেছি। একটা সময় তো মনে হচ্ছিলো যে না, আমরা মনে হয় পৌঁছানোর আগেই সব ক্লোজড হয়ে যাবে, কিন্তু ভালোই লাগলো ঘুরে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। আশা করি আপনাদের কাছে ওই ব্লগটা খুব ভালো লাগে। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক দেবেন, আর ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। এটা আমার ফার্স্ট ব্লগ, হয়তো খুব সুন্দর করে গুছিয়ে ব্লগটা শ্যুট করতে পারিনি, আর আমি চেষ্টা করেছি যাতে আপনাদের কাছে আমার এই ব্লগটা ভালো লাগে।
শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।